বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত এক বিধবা মহিলার গৃহ নির্মাণ করে দেওয়ার লক্ষ্যে সোশ্যাল কেয়ার অব নেশন নতুন ঘর নির্মাণের জন্য যাবতীয় মালামাল নিয়ে পৌঁছে দিয়েছে। সংগঠনের দেশ ও প্রবাসী সদস্য এবং সংগঠনের শুভাকাঙ্ক্ষী সহ যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আপনাদের সকলের সহযোগিতা ইনশাআল্লাহ এই কয়েকদিনের মধ্যে ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হবে। আমরা আপনাদের সহযোগিতায় নতুন ঘরের জন্য রঙিন 32 mm টিন, ভালো আকাশি গাছের কাঠ, পাকা পিলার, লোহা, দরজা জানালার মালামাল উনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমাদের নির্ধারিত মিস্ত্রি এই কয়েকদিনের ভিতরে এই ঘরের কাজটি সম্পন্ন করবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। একতা সমৃদ্ধি সাফল্য এই তিনটি মূলমন্ত্রকে ধারণ করে সোশ্যাল কেয়ার অব নেশন কুলাউড়া উপজেলার বিভিন্ন ক্রান্তিকালী সময়ে কাজ করে থাকে। তার ধারাবাহিকতা আজকে যে গত কয়েকদিন আগে যে ভয়াবহ বন্যা হয়ে গেল কুলাউড়া, সেই বন্যা পরবর্তীতে পুনর্বাসন এবং স্বাবলম্বী প্রজেক্ট গ্রহণ করে সোশ্যাল কেয়ার অব নেশন। সেই প্রজেক্টের আওতায় আজকে আমরা একটি এই মিয়ারপাড়া খাট্টিলাগা ইউনিয়নের মিয়ারপাড়া গ্রামে একটি মানে গড় তৈরির আমরা উদ্যোগ গ্রহণ করি এবং একটি পরিবারকে আমরা বেছে নিই, যে একটি অসহায় এবং দরিদ্র পরিবার। এখানে পরিবারের যে আসলে আমরা এখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে অসহায় পরিবার, সেই পরিবারকে আমরা একটি ঘর উপহার দিতে যাচ্ছি। তারই মানে ধারাবাহিকতা আজকে আমরা এখানে বিভিন্ন গড় তৈরির বিভিন্ন মালপত্র আমরা কুলাউড়া থেকে এখানে নিয়ে এসেছি, আর আগামীকাল সকাল থেকে এখানে কাজ শুরু হবে গড় তৈরির জন্য। তো এই গড় তৈরির কাজ করতে গিয়ে সংগঠনের সকল সদস্য এবং শুভাকাঙ্ক্ষী সবাই পরিশ্রম করছেন, এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যারা আর্থিকভাবে আমাদের এই প্রজেক্টটি বাস্তবায়ন করতে মানে সহায়তা করেছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং সবাই দোয়া করবেন যাতে আমাদের এই গড়টি সুন্দরভাবে আমরা মানে তৈরি করতে পারি এবং এই পরিবারের হাতে হস্তান্তর করতে পারি। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ক্লোরার অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন সোশ্যাল কেয়ার অব নেশন সাম্প্রতিক যে বন্যায় কিলাগাঁও ইউনিয়নের নিয়াপাড়া গ্রামে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তার মধ্যে একটা গড় আমরা বেছে নিয়েছি। যে গড়ের মালিক একজন বিধবা মহিলা, আমরা সোশ্যাল কেয়ার অব নেশনের উদ্যোগে কুলাউড়ার বিভিন্ন পর্যায় থেকে আমরা আর্থিক সহযোগিতা নিয়ে আমরা এই কাজটা মানে গড়ের কাজ আজকে থেকে শুরু হবে ইনশাল্লাহ। আর আমাদের কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন দেশ বিদেশ থেকে, আমাদের সংগঠনের সদস্য এবং বাইরে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, তারা আমাদের এই কার্যক্রমে যে মহতী কার্যক্রমে সহযোগিতা করেছেন, আমি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে আমি সবার কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা সোশ্যাল কেয়ার অব নেশন সবসময় আমরা আর্থমানবতার সেবায় আছি এবং আমরা থাকবো ইনশাল্লাহ। আমাদের এই কার্যক্রম, আমাদের এই মূলধারা যে কার্যক্রমকে এগিয়ে নিতে আমি সংগঠন সভাপতি হিসাবে সবার কাছে সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। আপনারা যেভাবে আর্থিক সহযোগিতা করেছেন সেভাবে আমাদের জন্য দোয়াও করবেন, যেন আমরা সঠিকভাবে সর্বোচ্চ সততার সাথে এই ঘরের কাজটি সম্পন্ন করতে পারি।